ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি আপনারা সব ভালো আছেন, আপনারা দয়া আমিও ভালো আছি। তো ভিউয়ার্স সকল, আজকে একটা ভিডিও লই আইছি আপনারা আছে। সব সময় আমি নিয়মিত আমি রিপোর্টিং, ট্রান্সপ্লান্টিং, ট্রান্সফারিং ওগুলো আমি দেখাইয়া থাকি আপনারা আছে। এখানে দেখতে পারছো এখানে পারমানেন্ট মার্কার পেন আছে এবং লেবেল আছে, কিছু দেখতে পারলা আর কিছু কন্টেইনার আছে দেখতে পারলা এখানে। আর এখান মাঠ আছে দেখতে পাররা, কিছু কম্পোস্ট আছে, মাল্টিপারপাস কম্পোস্ট, যে কম্পোস্টটা ওটা অল পারপাস বা মাল্টিপারপাস কম্পোস্ট। ভিউয়ার্স এখানে দেখতে পাররা কিছু ভার্মিকুলেট দেখতে পাররা, এটা সবসময় আমি দেখাইয়া থাকি। আর দেখতে পাররা কিছু প্যারালাইট দেখতে পাররা আপনারা, এই দেখা প্যারালাইট লেখা উইলকট পাওয়া যায়। প্যারালাইটটা দেখতে ওই দোকান সাদার লাখান, আমি আজকে বারা গাছগুলা ট্রান্সফার করবো। দেখতে পারা প্যারালাইট দেখতে পারা সাদা একটা প্যারালাইট। তো আপনারা আছে আজকে আমি ওগুলো আইটেম আজকে বারা আমি গাছ ট্রান্সফার করবো, ট্রান্সপ্লান্ট করবো। তো দেখতে পাচ্ছ আমার বারা কি কি জিনিস লইয়া আইছি। গড় হইলে তো কিছু সানা যায় না, কিন্তু বারা ইনাফ স্পেস আছে করি অনেক জিনিস সানা যায় করা যায়। তো যাই হোক, আপনারা আছে আমি আজকে যে ভিডিওটা লই আইছি, আজকে আমি কিকুম্বার প্লান্টস আমি রিপোর্টিং করবো, ট্রান্সপ্লান্ট করবো অথবা ট্রান্সফার করবো। তো আপনারা নিয়মিত সবসময় দেখতে পারছই, আমি আপনারা দেখাই না। তো ভিউয়ার্স ও দেখতে পারা করি কিকুম্বার গাছ, কিরার গাছ, ওগুলো আমি রিপোর্টিং করবো, ট্রান্সপ্লান্ট করবো। আর সব সময় আমি আপনারা কই যে কোনো রিপোর্টিংয়ের সময়, ট্রান্সপ্লান্টিংয়ের সময় অলওয়াইজ আপনারা ক্লিন পরিষ্কার পট ইউজ করবা অথবা নিউ পট ইউজ করবা। আর ট্রান্সপ্লান্টিং করার পরে, রিপোর্টিং করার পরে আপনারা ডেইলাইটও রাখবা, শেডি এরিয়াত রাখবা, পার্সিয়ালি শেডিড এরিয়াত রাখবা, যাতে ডাইরেক্ট সানলাইট যেন আইয়া না ফারে, ডাইরেক্ট সূর্যর আলো যেন না আইয়া ফরে। যদি আপনারা সূর্য আলোর মাঝে তৈয়া হইন আর অথবা ডাইরেক্ট সানলাইট ইয়া ফরে যায়, আপনারা যেন রিপোর্টিং করছেন, ট্রান্সফার করছেন, তখন গিয়া এই ক্ষেত্রে কি তো আপনারা গাছগুলা সব মারা যাইব। আপনারা এমন এক জায়গা রাখবা যেখানে আপনারা 18-20 অথবা 26-এর নিচে আর কি টেম্পারেচার থাকতে হইব, ধরি 18-20 পর্যন্ত ম্যাক্স আমি মনে করি রেকমেন্ড এটা কইল। তো ওলাগুলা টেম্পারেচারও রাখবা, ওই জন্য আজকে দেখতে পারো একটা ডে লাইট, কোনো সূর্য নাই, আলো নাই, ইমলা ফরও আপনারা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। বাট যে উইন্ডো ছিল আপনারা সবসময় নিয়মিত রয়েড খাইছে, বা ট্রান্সপ্লান্টিং করার পরে এখানেও আবার রাখবা না ফিউ ডেইজ, যে সময় দেখবা যে আপনারা গাছ ট্রান্সপ্লান্টিং করার পরে লুকস হেলথি লাগে, দেখতে ভালো লাগে, ওইবেলা ইলা লাগে না, ওই দেখো একটা ফানির অভাবে ইলো হয়ে গেছে, ওলা দেখতে লাগে হেলথি হয়ে গেছে। তো এই বোঝা যাইব যে এটা ট্রান্সপ্লান্টিং বা রিপোর্টিং সাকসেসফুল হয়েছে। দেন ইউ ক্যান টেক ইট টু নিয়া দ্য উইন্ডো সিল উইথ সানি পজিশনও নিয়ে রাখতে পারবা, বাট অ্যাভয়েড ফ্রম ডাইরেক্ট সানলাইট। ওগুলো আপনারা আছে আমি টিপস অ্যান্ড ট্রিক্স হইলাম। এরপরে আর একটা জিনিস হইল আপনারা আছে, যে কোনো ট্রান্সপ্লান্টিং করার ফলে সময় যে সময় আপনারা কোনো কম্পোস্ট ইউজ করবা, এলা কম্পোস্টের মাঝে আছে একটা আছে মাল্টিপারপাস কম্পোস্ট হয়, একটা আছে অল পারপাস কম্পোস্ট হয়। তো দুইটাও সিমিলার, কোনো বেশ কম নাই। বাট আপনারা যে কোনো অল পারপাস হোক ও মাল্টিপারপাস হোক, আপনারা যে কোনো কম্পোস্ট দিয়া আপনারা ট্রান্সপ্লান্টিং করতে পারেন। বাট এখানে দেখতে পাররা কিছু ভার্মিকুলেট আছে, কিছু ফ্যারালাইট আছে। আপনারা যদি সাইন ভার্মিকুলেট, ফ্যারালাইট অ্যান্ড কম্পোস্টের লগে মিক্স করিয়া আপনারা ট্রান্সপ্লান্টিং বা রিপোর্টিং করতে পারবা যে কোনো সময়, ফাইনাল পর্যন্ত আপনারা করতে পারবা। বাট ভার্মিকুলেট আর ফ্যারালাইট কিছু এক্সপেন্সিভ আছে, বিকজ আপনারা যদি এফোর্ড করতে পারেন, আপনারা কিনতে পারেন, লইতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আপনারা সিড সোয়িংটনে জার্মিনেশনটনে ট্রান্সপ্লান্টিং ফরটনে বাদে ফাইনাল গার্ডেনও বা ইনডোর আউটডোর ট্রান্সপ্লান্টিং করা পর্যন্ত আপনারা ভার্মিকুলেট আপনারা ইউজ করতে পারবা অথবা ফ্যারালাইট ইউজ করতে পারবা উইথ মিক্সিংয়ের লগে, যে কোনো পটিং মিক্সের লগে আপনারা ইউজ করতে পারবা। বাট মনে রাখবা একটা এক্সপেন্সিভ, বাট আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারবা, কোনো সমস্যা নাই। বাট এগুলোর মাঝে কিতো হইলো অনেক
ফাইদা আছে আমি কইছি অনেক সময় যে ভার্মুকিরে এটা কিতা করে ওয়াটার রিটেনশনের লগি বালা এয়ার সার্কুলেশনের লগি বালা ওয়াটার অ্যাবজর্ব করার লগি বালা সিমিলার আপনার ফারালাইটো ওলা আপনার যেমন ওই দোকান ইনস্ট্রাকশন লেখা আছে একটা কিতার লগি বালা আছে ওই দোকান এইডস ফর এরিটেশন ইম্প্রুভ জার্মিনেশনের লগি বালা অ্যান্ড রুট গ্রোথর লগি বালা হেল্প প্রিভেন্ট সোয়েল কম্প্যাকশন তো ওটার লগি বালা আর একটাও আপনার ওয়াটার রিটেনশনের লগিও বালা নিউট্রিশন অ্যাবজর্বর লগি বালা অনেক কিছু দুইটাও সিমিলারই কাম করে বাট দুইটা আপনারা ইউজ করতে পারবেন যে কোনো সময় যে কোনো কম্পোস্টের লগে আপনারা মিক্স করে যে কোনো সময় ইউজ করতে পারবা এবং কি গার্ডেন টপ সয়েলের লগে মিক্স করে আপনারা ইউজ করতে পারবা ওগুলো আপনার কাছে কিছু ইম্পর্টেন্ট টিপস দরিয়া তুললাম এখন যদি আপনারা যদি মিক্সও না করেন গুণ কোনো সমস্যা নাই আপনারা জাস্ট নর্মাল প্লেইন কম্পোস্টের লগে আপনারা ইউজ করতে পারবা অথবা কিছু আপনারা যদি সাইন হোম মেড অর্গানিক ফার্টিলাইজার ইউজ করতে লিটল বিট মিক্সর লগে তাও ইউজ করতে পারবা ওম কাস্টিং যদি থাকে আপনারা ওম কাস্টিং ইউজ করতে পারবা আমার সে ওম কাস্টিং আছে আমি কিছুটা হয়তো ওম কাস্টিং ইউজ করবো আর হয়তো এগুলো ইউজ করবো বা ডিপেন্ড করে যে এগুলো ইউজ করতেই মানে কিচ্ছু নাই আপনারা হয়তো যারা নিউ গার্ডেনার বিগিনার যারা আছেন হয়তো আপনারা কষ্ট পাই তারণ মানে যে অত জিনিস লাগে না গার্ডেনিং করার লগে আসলে আপনারা অনেক জিনিস অ্যাভয়েড করতে পারেন যত বেটার কোয়ালিটি করবা আপনার পটিং মিক্স অত বেটার কোয়ালিটি আপনার গাছ হইব ফ্রুট হইব ফসল হইব দাসছি তার কিছু নাই তো যাই হোক সবটা আপনার সাইডে প্লেন অল পারপাসও মাল্টিপারপাসও ইউজ করতে পারেন অথবা মনে রাখেন যেন কিছু মাল্টিপারপাসও কিছু ফিড দেওয়া থাকে আপনারা দেখ ওই দোকান একটা আমার সে অল পারপাস অর্গানিক কম্পোস্ট আমি নিউ পাইছি একটা এই দোকান একটা মাঝে গ্রোথ প্লান্টস টুয়াইস অ্যাজ এ বিগ এরপরে এখন ফেডস ফর থ্রি মান্থস সিক্স মান্থ ফোর মান্থস ফাইভ মান্থস ওলা কোনো সময় কোনো কম্পোস্টের লগে এড থাকে তো এইগুলা যদি আপনারা ট্রান্সপ্লান্টিংয়ের সময় ইউজ করেন প্লিজ আপনারা কোনো আলাদা আর কোনো ফার্টিলাইজার কেমিক্যাল ইউজ করবা না অথবা অর্গানিক টাচ করলে করতে পারবা লিটল বিট বাট আমি না করবো কোনো সার ইউজ করবা না এই ধরনের কোনো অল পারপাস বা মাল্টিপারপাস যেগুলো ফেড দেওয়া থাকে থ্রি মান্থস ফোর মান্থস টু মান্থস বা ওয়ান মান্থস ওয়ার্স এবার তো আপনারা প্লিজ ইতাজাতর সার অল সরি কম্পোস্ট অল পারপাস হোক অথবা মাল্টিপারপাস হোক আপনারা কোনো সময় কোনো সার ইউজ করবা না ট্রান্সপ্লান্টিংয়ের সময় রিপোর্টিংয়ের সময় অ্যাভয়েড করা রাখবা যে মাটির মাঝে কোনো সার মিশাই নাই ও সারের লগে আপনারা অর্গানিক ম্যাটার অর্গানিক ফার্টিলাইজার আপনারা ইউজ করতে পারবা বাট মনে রাখবা অর্গানিক অ্যান্ড নন অর্গানিক দুই ওটা মিলাইয়া আবার ইউজ করেন না জানো যে কোনো আইডার এনে একটা ইউজ করবা তো ভিউয়ার্স আমি তোরা ওগুলা মিক্স দিলাম এরপরে তোরা ফ্রালাইট মিক্স করলাম করিয়া বালা করে মিক্স করবা মিক্সে ওয়েল করে নিছি দেখতে পাররা তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটা ফোর্ট লইছি ক্লিন ফোর্ট তো আপনারা সুন্দর করে আলা মিক্স তো দেখতে পারা প্রালাই টুকলা দিছে আপনারা কম্পোস্ট লইবা প্রথমে কম্পোস্ট লইবা তো দেখতে পারা কিরার গাছ তো কিরার গাছ আসলে আরও আগে ট্রান্সপ্লান্ট করার দরকার আছে তো খুব বড়ে বড়ে আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে বড়ে বড়ে আপনারা একটা বাখরবা তো বা করার পরে আপনারা হেলথি গাছ চয়েস করবা সর্বপ্রথমে খুব বড়ে বড়ে এই দৌকাইটা খুব জো করে করে লইবা এটা সকল গাছ একটা হেলথি নাই দৌকাইটা বাদ তো কিরা গাছ খুব সেন্সিটিভ আসলে খুব কেয়ারফুল থাকবা তো দেখতে পারলাম আমি গাছগুলা এখন কিনা কিতা করছি দেখতে পাররা হাত পড়ে গেছে দেখতে পারলাম একটা আমি আগলাইছি সেপারেট করছি তো ওরা দেখি দেখি একটা একটা করে আপনারা সেপারেট করে দিবা বড়ে বড়ে ধীরে ধীরে করে একটা একটা করে সেপারেট করবা যদি মনে হল সেপারেট করা যায় না আপনারা সবসময় কাম করতে পারবা যদি জলিনেস বা সিড সোয়িং বা কাটিং কম্পোস্ট ইউজ করেন তাই এটা ড্রাই থাকলেও সহজে মানে সেপারেট করা যায় আপনারা তো সবসময় দেখছেন কিনা সেপারেট করি আর বিজাইও ফারবা
যদি বিজয়া করেন আরো সহজ হইব, যদি দেখা যায় বেশি টাইট থাকে সোয়েল, আপনারা এইভাবে বড় বড় করি আপনার একটা একটা করে সেপারেট করবো। এই দোকান সেপারেট করলাম, এই দোকান সেপারেট করে হয়েছে, তো এই দোকান সেপারেট করে হয়েছে দোকান। এটা হেলথি নাই দেখতে পারা, এটা হেলথি নাই, গুনে গুনে হেলথি নাই দেখতে পারা, এটা হেলথি নাই, এটা ফালাই দিমু। এইভাবে করে আপনারা যে কোনো ট্রান্সপ্লান্ট করতে হইলে খুব বড় বড় ধীরে 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 রিল্যাক্স হয়ে, যাতে জ্বর নষ্ট না যেন হয়, এই দোকা এই দোকা এইভাবে করবা। তো দেখতে হলে আমি সেপারেট করছি, তো আপনারা প্রথমে মাটি রই রই ওলা লইবা, লওয়ার পরে কি আপনারা বিসমিল্লাহির ফার্স্ট ট্রান্সপ্লান্টিং করলাম। এই দেখতে সরসই দেখতে পারেন, এইভাবে করি আপনারা প্রত্যেকটা একটা একটা করে ট্রান্সপ্লান্ট করি নিবাগি নিয়া আপনারা মেক শিওর সেইটি প্লেসও রাখবা। গরমা গরম যদি রইদ রাখি দেন তো গাছ সবসময় যে কোনো গাছ ট্রান্সপ্লান্টিং করার পরে ট্রান্সপ্লান্টিং শক্ত হইতে পারে, বুঝছেন নি? এর লগে আপনারা একটা সেমাত রাখবা, ট্রান্সপ্লান্টিং করার সাথে সাথে সেমাত রাখবা, উইন্ড প্লেসও রাখবা না, উইন্ডি প্লেস কোল্ড প্লেসও রাখবা না, যাতে বাতাসে ঠান্ডায় আরও মারি ফেলাই দিব। তো এইভাবে আপনারা রাখবা, আর মেক শিওর করবা পানি দেবা, পানিটা তলে দিয়ে যদি খাবাইন আরও বেশি বালা, আর যদি তলে দিয়ে সম্ভব না হয় তাহলে উফরে দিই ওয়াটার যদি স্প্রে দিয়ে দিবা। তো এইভাবে আমি একটা একটা করি ট্রান্সপ্লান্ট করবো কিকুম্বার গাছ। তো বিওয়ার্স দেখতে পারলে আর একটা করছি, তো সেইভাবে আপনারা ট্রান্সপ্লান্টটা করবা। আর একটা জিনিস খেয়াল রাখবা, যেন স্টেম দেখতে পাররা, স্টিমর বেশি উফরে দেই না জানো, দেওয়াত কি আরও ক্ষতি হইব, আরও গাছ মরবো। আপনারা সবসময় জরুর পয়েন্টের লগে খেয়াল করবা কতটুক ডিপ আপনারা দিবা, বেশি দি উফরে দিই তুলি লাইন কোনো গাছ আবার এটা রোটেন হইয়া ফসি দিব, একটু কেয়ারফুল থাকুন জানো। আর একটা দেখতে পারলাম ট্রান্সপ্লান্ট, তো ভিউয়ার্স ওনারা দেখতে পারেন ওই দোকা জ্বর আছে, ওন অতখান ডিপ দিবা, জাস্ট আতর মাফে 1 ইঞ্চ অতখান ডিপ চেষ্টা করবা। ওগুলা দিয়া আমার বেশি উফরে মাটি দেই না জানো, কারণ বেশি উফরে দেওয়াত কিয়া এসালো আপনার উফরের যে স্টেম তো নরম থাকে, তো খদু হোক যে কোনো গাছের হোক আপনারা যটা ব্যবস্থা মাটির লেভেলে যেলে যে সময় যেলে আসেন ওটা মার্ক ফলো করবো, ও মার্কে মার্কে আপনারা রিপোর্টিংটা করবা, তো দেখবেন গাছটা আরও বাঁচার সম্ভাবনা বেশি থাকবে। আর মনে রাখবা টমেটো যকিতা কীরা শশা কি কুম্বা এটা ভেরি সেন্সিটিভ, একজোরা ঠান্ডা ফাইলে গরম ফাইলে এমনকি ট্রান্সপ্লান্টিং শক তৈরি মরি যায়। তো ভিউয়ার্স আপনারা আসলে এই জেলা দেখতে পাররা, এখানোর সেরা নিয়ে গিয়া বীজ রোপণ করায় গিয়া কত প্লান্ট এক ফটো মাঝে অত বড় ফটো আসে, বাট নর্মালি আসলে আমি এলা আসলে সেরাইতে বলা পাই না, আমি চেষ্টা করি ফিউ সিড ওলা ফটো মাঝে সেরাইয়া বাদে একটা হেলথি গাছ একটা রাখিয়া বা দুইটা রাখিয়া থার্ড ওয়ান বা সেকেন্ড ওয়ান প্রিন্ট আউট করি লাই, আর গুড ওয়ান সবচেয়ে তিনটার মাঝে দুইটার মাঝে একটা বেশি বালা থাকে ওগুলো আমি রাখার চেষ্টা করি, দুইটা সিড রই বা তিনটা সিডর মাঝে ডিপেন্ড করে একটা যদি উঠে না। তো ও বুঝছেন নি যে ভিউয়ার্স সকল আশা করে আপনারা বুঝতে পেরেছেন, তো ইলে আমি আসলে নর্মালি এবার দিস ইয়ার জেলে আমি আসলে গাছটা রোপণ করলাম, আসলে ইলে আমি আসলে কোনো ইয়ারও ইলে আমি রই না, আমি চেষ্টা করি যে যে একটা একটা গাছ মানে থাকতো, তো ট্রান্সপ্লান্টিং শক্তও কম থাকে, ইজি হয় রিপোর্টিং করতে। এখন হয় দেখো আবার কি তো আর একবারে যদি রই দিতাম তো ই রিপোর্টিংটা এখন লাগলো না, মানে পরে গিয়া হয়তো লাগলো অনেক বুঝছেনি, এখন লাগলো না আনে, তো ওই দোকা ও যদি তিনটা বিচির হওয়ার পরে একটা সুন্দর গাছ হেলথি গাছ ওই রকম থাকলো অনে ও দেখতে পাররা এইরকম থাকলো অনে একটা গাছ, আর তখন গিয়া বড় যদি হইতো আনটির আমি
দেখা যায় চেঞ্জ করা লাগলো লাগে যে ওবাই রুট দেখা গেল না তো আমি বড়টা চেঞ্জ করলাম না আনলেস ওগুলোর মাঝে থাকলো না আর হেলথিও থাকলো না কোয়ালিটি প্লান্ট থাকলো না বালা থাকলো না এর লগে এখানে আসলে জাম করে সকল বেশি রোয়া বালা না বাট সিট্রের মাঝে রইতে পারবা বাট বেটার রইল সিট সেল বা সিট সিট্রের মাঝে রইন যদি এখানেও কতটা ফয়লা যে কোন উঠব যে কোন দেখব আপনারা উঠার সাথে সাথে বাঁচি দিতে হইব ফাটলা করে দিতে হইব তিন আপ করে দিতে হইব তখন দেখবো আপনার হেলথি আবার রইব তোকে লাগছে তিন করে তো ওইরকম আপনারা ট্রান্সপ্লান্টিং করবা কত সুন্দর ট্রান্সপ্লান্টিং হয়েছে তো আশা করি আপনারা সাকসেসফুল হইবা তো এর আগে যারা আমার লগে যারা নাই আমার লগে যারা এখনও সাবস্ক্রাইব করছই না আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার লগে থাকবা আমার পাশে থাকবা অল নোটিফিকেশন বেল বাজাইয়া সাবস্ক্রাইব করবা আর অল নোটিফিকেশন বেল বাজাইয়া রাখলে কি তৈব আপনারা কোনো ভিডিও যদি আমি আপলোড দিই আপনারা কোনো ভিডিও মিস হইতো না আপনারা সাথে সাথে দেখতে পারবা আর যারা ভিউয়ার্স আমার পুরানা বা এই বই না আসেন আপনারা তো অলরেডি আমার লগে আসেন আপনারা প্লিজ স্টিল যদি আপনারা বেল নোটিফিকেশন বাজাইয়া না থাকেন আপনারা বেল নোটিফিকেশনটা বাজাই দিবা অল নোটিফিকেশন বেল তো আপনারাও মিস করতে নাই কোনো ভিডিও আপলোড দিলে তো নিউ এবং ওল্ড যারা আছেন সব অসংখ্য ধন্যবাদ আমার লগে আমার পাশে থাকার লগে আপনারা লাইক দিয়া ফুল ভিডিও দেখিয়ে আমার সুন্দর সুন্দর কমেন্ট করবা উৎসাহিত করবা আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার লগে আপনারা সাবস্ক্রাইব করি অল নোটিফিকেশন বেল বাজিয়ে আমার পাশে থাকবা ধন্যবাদ সবরে তো ভিউয়ার্স আমার ট্রান্সপ্লান্টিং করা শেষ দেখতে পাচ্ছেন এখন আপনারা দেখাই দেবো আমি ট্রান্সপ্লান্টিং করিয়া